যা, এই কফি হাউসের চেয়ার গুলো এত দূরে দূরে দিছে, তোমার আর আমার মধ্যে একটা দূরত্ব সৃষ্টি করে দিল। ঠিকই বলছো, জান অনেক ক্ষুধা লাগছে। কি বলো, এত তাড়াতাড়ি ক্ষুধা লাগছে? স্যার, এখন কি আপনার অর্ডারটা দিবেন? তুমি একটু পরে আসো তো, যাও। দর্মিয়া, ঢোকার সময় লিপস্টিক ছিল আপুর ঠোঁটে, এখন লিপস্টিক চলে গেছে আপনার ঠোঁটে, এরপরেও আপনার সময় হয় নাই। তুমি মেয়ে বেশি কথা কো একদম, যাও পাঁচ টাকার বাদাম নিয়ে আসো। ঢোকার সময় কেটে কিছু লেখা দেখেন নাই? কি, এখানে বাদাম নাই? এটা এখানে ফকিন্নি নট এলাও। তোমার কি আবার ফকিন্নি মনে হয়? হ্যাঁ, আপনাকে ফকিন্নি মনে হয়। তুমি মেয়ে একটা ফাজিল আস্তা। যান, দাও না কিছু অর্ডার। আচ্ছা ঠিক আছে, এই কফি হাউসের সবচেয়ে দামি খাবার যেটা আছে সেটা আনার দরকার নাই, সবচেয়ে কম দামি যেটা আছে তুমি সেটাই নিয়ে আসো। এই কফি হাউসের ভিতরে সবচেয়ে কম দামি এই পানিটাই আছে। কি পানি কিন না খাইতে হয়, তাও আবার 15 টাকা দাম। এই তুমি জানো আমি 15 টাকা দিয়া ওরে ফাঁসবারকে ফাঁসবার বাদাম খাইতে পারবো আমি? এই এখানে ফকিন্নি চকিন্নি কে ঢুকাইছে, বাইর কর বেটা, সময়টাই নষ্ট আমার। ওরা কি কোনো কারণে আমাদের কি ইনসাল্ট করলো? না না না, আমারও তাই মনে হয়। চলো আমরা শুরু করি। জান জানো আইফোন 15 বের হয়েছে? কি বলো, আইফোন 15 বের হয়ে গেছে? তাইলে তো নিশ্চয়ই আইফোন 14 এর দাম কমবো, 13, 12 এগুলোর দামও কমবো। আচ্ছা জান, তুমি আমাকে কোনটা দিবা? এই কথাটা অবশ্য ভালো বলছো, আমি জানি তোমার ফোন নাই, তুমি তোমার আম্মুর ফোন দিয়ে আমার সাথে কত কষ্ট করে কথা কও, এটা আমি বুঝি। তাই আমি এবার একটা ডিসিশন নিছি। কি ডিসিশন? আমি এবার ভাবছি তোমাকে একটা ব্র্যান্ড নিউ খেলনার ফোন গিফট করব। কি খেলনার ফোন? চুপ থাক ফকিনি, তোর মতো ফকিনির সাথে আমার কোনো সম্পর্ক নাই, ব্রেক আপ। আরে আরে কি হলো? আরে শোনো, নাহলে বাটন ফোন দেই। চুপ থাক ফকিনি। এই শোনো না, হায় রে মর্জিনা, তুই ভালোবাসা নেই বুঝলি না।